শাহরুখ খানের জওয়ান মুভি রিলিজ হওয়ার তো ভাই 19 দিন হয়ে গেল। 19 দিনের মধ্যে কত টাকা কালেকশন করলো এবং ওয়ার্ল্ড ওয়াইড কি হাজার কোটি টাকার আকড়া পার করতে পারছে? এবং ভাই সালার মুভি আসতে নাকি আরো দেরি হবে জানালো প্রশান্ত নীল, এবং এই বছরে নাকি এই মুভিটা নাও আসতে পারে। প্রথমে কথা বলি শাহরুখ খানের জওয়ান মুভিটা নিয়ে। জওয়ান মুভিটা 19 দিনে কত টাকা কালেকশন করছে? এন্ড ভাই এই মুভিটা কিন্তু কয়েকটা রেকর্ডও তৈরি করছে, যেমন বলিউডের সব থেকে নেট কালেকশন বেশি করছে জওয়ান মুভিটা, তাও আবার 549 কোটি রুপি। এবং জওয়ান মুভিটার 19 দিনে কালেকশন মানে আজকের কালেকশন সেটা হলো ভাই অল ইন্ডিয়া 15 কোটি রুপি। এবং জওয়ান মুভিটা এখন পর্যন্ত 19 দিনের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 1004 কোটি রুপি কামিয়ে ফেলছে। এবং শাহরুখ খানের এই জওয়ান মুভিটা ইন্ডিয়ার প্রথম কোন মুভি যেটা এত তাড়াতাড়ি 1000 কোটি টাকা ইনকাম করছে। বাহুবলী 2, KGF 2, RRR এন্ড পাঠান, এই সব মুভিগুলোকে 1000 কোটি টাকার আকড়া পার করতে কমপক্ষে 1 মাস লাগছে। তবে এই জওয়ান মুভিটা শুধুমাত্র 19 দিনের মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করে ফেলছে। এবং শাহরুখ খান আরো একটা রেকর্ড করছে, যে শাহরুখ খান প্রথম কোন বলিউডের একটা যে এক বছরে 2টা মুভি দিছে, দুইটা মুভি টোটাল 2000 কোটি টাকার আকড়া পার করে ফেলছে এন্ড সুপার ডুপার হিট গেছে। এখন কথা বলি সালার মুভিটা আসতে কেন আরো সময় লাগবে। এটার কারণ হলো সালারের ক্লাইম্যাক্স সিন, মানে এই মুভির আসল সিনটা। যখন সালার মুভির ডিরেক্টর দেখে তিনি বলেন যে এই ক্লাইম্যাক্স সিনটা অতটা ভালো হয়নি, এটাকে চেঞ্জ করতে হবে, আরো কিছু মশলাদার মানে আরো কিছু ক্লিপ এখানে অ্যাড করতে হবে এন্ড এটার জন্য কিন্তু ক্লাইম্যাক্স সিনটাকে আবার রিশুট নিতে হবে। এবং এই ক্লাইম্যাক্সটা আবার শুট করার জন্য কিন্তু ভাই অনেক টাকা খরচ হয়। যদিও প্রশান্ত নীল এই টাকার চিন্তা না করে মুভির এই ক্লাইম্যাক্স সিনটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, যেটা মুভির জন্য অনেক ভালো। এবং মূলত এই জন্যই সালার মুভিটা আসতে এত দেরি হচ্ছে এন্ড জানা যাচ্ছে যে সালার মুভিটা এই বছর নাও আসতে পারে, ডাইরেক্ট 24 সালে আসতে পারে। তো এইসব নিউজ জানার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। না, লাভ ইউ অল গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।